এই যে আমাদের এখন নাইট ক্রিকেট খেলতে যাচ্ছি, টুর্নামেন্ট আপনাদেরকে দেখাবো। আমাদের প্লেয়ার বিরাট কোহলি, হ্যাঁ জুতো পড়েছে, একবার রেডি, চলুন একবার ময়দানে গিয়ে ওর খেলা দেখতে পাবেন। আপনাদেরকে আপনাদের সামনে সেটা তুলে ধরবো, পুরোপুরি রেডি। দেখুন বিরাট কোহলি আমাদের, জার্সি নম্বরটা দেখিয়ে দাও তো। আমার এখন খেলার যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, রাস্তাতে আছি দেখতেই পাচ্ছেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, আমাদের অভিজ্ঞতাটা আপনারাও ফিল করুন। যারা যারা ক্রিকেট প্রেমী অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন দেখতে ভালোবাসেন। আর চলুন একেবারে সব দৃশ্য দেখাবো, সেই দৃশ্যগুলো, টুর্নামেন্টে কীভাবে টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে না হচ্ছে, চলুন গিয়ে দেখা হচ্ছে মাঠে গিয়ে দেখা করে দেখো। হ্যাঁ এ মাঠে চলে এসেছি আমরা, তো দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি পড়ছে, সবাই মন্দিরে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে যাতে বৃষ্টিটা থেমে যায়। আর বৃষ্টি থামলেও মনে হচ্ছে খেলা হবে না, এরকম মাঠটা আমি আউটডোর দেখিয়ে দিলাম। শর্ট হ্যান্ডে খেলা হবে, চার মারামারি, ছয় মারলে আউট। তো মনে হচ্ছে অন্য কোনো ডেট দেওয়া হবে খেলার জন্য, নেক্সট ডেট, দেখা যাক কী হয়। কপালটাই খারাপ যে এত বৃষ্টি নেমে গেলো আজকের দিনে, চলুন বৃষ্টি ছাড়ছে কিনা দেখা যাক। আর যদি আজকে না খেলা হয়, অন্যদিন খেলা হয়, তাও সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো, কারণ আমরা অনেক কাছানি খেলতে এসেছিলাম। চলুন পরে দেখা হবে। এই যে প্রতিযোগিতা শুরু হবে একটু পরে, ক্রিকেট টুর্নামেন্ট, এটা ফার্স্ট, যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য এই কাপটা, আর যারা রানার আপ হবে তাদের জন্য এটা, এটা ম্যান অফ দ্য সিরিজের। আর তাছাড়া অনেক পুরস্কার আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যাপ্টেন স্টেজ থেকে নামলো এন্ট্রি করে, চলুন আমরাও খেলতে যাবো। এ দেখুন পিচ, প্লেয়াররা প্র্যাকটিস করছে। এটা হচ্ছে আমাদের পিচ, এগুলো হচ্ছে বাউন্ডারি, চার মারামারি খেলা হবে। দেখে নিন, সবাই এখানে ব্যাটিং শুরু করে দিয়েছে, চলুন ম্যাচের সময় আপনাদেরকে আপনার ফুটেজ দেখাবো, আমরা জিততে পারছি কিনা, আমরাও খেলতে এসেছি। চলুন দেখা হবে ম্যাচের সময় একেবারে। এখন আমি এখানে ফুটেজটা আপনাদেরকে দিয়ে দিলাম, দেখতে থাকুন। এবারে খেলা শুরু হবে, এখানকার মানে যারা অতিথি ছিল তারা প্রথমে খেলাটা মানে উদ্বোধন করলো, এবারে আমাদের খেলা শুরু হবে। এখানকার এমএলএ ছিল, ঠিক আছে, এমএলএ বা যারা সমাজসেবক তারা খেলাটা এখন জাস্ট ওরা উদ্বোধন করলো, ওনাদের হাত দিয়ে হলো। এবারে খেলা হবে আমাদের, 16টা টিম এন্ট্রি করেছে, ঠিক আছে, যে জিতবে তারা অনেক প্রাইজ আছে। চলুন খেলা শুরু হওয়ার পরে দেখা হবে আপনাদের সাথে। এই দেখুন সবাই এখানে ছবি তুলছে। আজকে খেলা ম্যান অফ দ্য সিরিজ পাঁচ মারা ফুটু, এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের
মাল ফেরা মাল ভালো ফর্ট হেভি ভালো খেলা মানে সারা কিছু আজকে আজকে খেলা এই খেলা কি আমাদের দর্শকদের ভিতরে বেশ প্রিয় হয়েছে সিএসএস রামের জিত এইটাই সব ব্যাগটা নিয়ে তারপরে বাড়ি যাবে বুঝলি দিদা তাকাবি ছবি তোল ছবি তোল তাকাও তাকাও দুয়ে তাকাও এদিকে বর্দা এদিকে ওরা হাত তালি সবাই আমাদের যেটা ছিল কিন্তু টিম যেহেতু কম এসছে তাই আমরা 500 টাকা দুটো টিমকেই 500 টাকা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান এবং সাথে 5 বছর পাচ্ছেন তো দেখে দাঁড়াচ্ছে পিছনটা দেখি পিছনটা না রানার আপ কাকে দেয় কি বলেছিলাম পাবে না একটাই দুঃখ ফাইনাল হেরে গেল নাকি ঠিক আছে 5 বছর পরে ছবি আমাদের একটা ছবি তুলে দিলে আপনার বুঝলি সবাই তুলবো ম্যাচ জেতার পরে আমরা এখানে কেক কাটা শুরু করবো আমরা আমাদের বাড়ির নিচে লাগে ঠিক আছে তো আমরা এখানে সেলিব্রেশন শুরু করে দিয়েছি আমরা এখন সবাই মিলে কেক কাটবো কেক কাটা হয়ে গেলে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে চিকেন বিরিয়ানি আরও অনেক কিছু ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার তো আশা করি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগলো আর হ্যাঁ একটা মিস্টেক আছে আমার ব্লগে সেটা হচ্ছে যে আমাদের খেলার যে ভিডিও ফুটেজগুলো সেগুলো তো আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ মানে খেলতে খেলতে ভিডিওটা কে করবে মানে খেলবো আর ভিডিও করবো তাই ফোন অ্যালাউ ছিল না ফোনগুলো সব আমরা গাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো
ওইটাই একটা কমিল হয়ে গেল। আর এটা শুধু ব্লগ নয়, এটা আমাদের টিমটার কাছে, গোটা টিমের কাছে ইমোশন। কারণ আমাদের উইদাউট প্র্যাকটিস আমরা 5 বছর কেউ ক্রিকেট খেলি না, কেউ আমরা হয়তো আমি নিজেই 5 বছর খেলিনি, আরেকজন আছে 2 বছর খেলেনি, আবার কেউ 1 বছর হয়ে গেছে খেলা ছেড়ে দিয়েছে। তাও আমরা এই টিম নিয়ে সেমিফাইনালে উঠলাম, সেমিফাইনালে বলছি, ফাইনালে উঠে ফাইনালে হেরে গেছি মানছি, যারা ডিজার্ভিং টিম তারাই জিতেছে। তো খুবই খুশি আজকের দিনটার জন্য আমরা, তার জন্য আজকে এই পার্টিটা আমরা থ্রু করেছি। মানে আমাদের ফ্যামিলি মেম্বার আছে, প্লাস আমরা টিমমেটস যতজন আছি সবাই এই পার্টিতে আমরা আছি। খুবই একটা স্পেশাল মুহূর্ত আমাদের কাছে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে আসলে নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক নতুন নতুন কন্টেন্ট অ্যান্ড ভিডিওস আসবে আমার চ্যানেলে। আর ভিডিওর শেষে কিছু মুহূর্ত আমাদের ছবি দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা ব্লগটি এখানে শেষ করলাম। তো একটাই দুঃখ রয়ে গেলো যে আমরা যে খেলেছিলাম সেই খেলার মানে ফুটেজগুলোকে আমরা তুলতে পারিনি, আমরা নিজেরাই ব্যস্ত ছিলাম খেলাতে, আর কে তুলে দেবে, কে ভিডিও করে দেবে। আর আমি নিজে 5 বছর পর খেলছি, মানে অনেক ইমোশনাল মোমেন্ট ছিল যখন প্রথম ম্যান অফ দ্য ম্যাচটা পাই। 5 বছর আমি 2 বছর পর খেলার স্টার্ট করলাম, ও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি, প্র্যাকটিস নেই, উইদাউট প্র্যাকটিস আমরা মাঠে ডাইরেক্ট টুর্নামেন্টে নেমেছি। আর ভেবেছিলাম, সত্যি বলতে ভেবেছিলাম আমরা একটা ম্যাচ খেলে বেরিয়ে যাব, মানে এত আশা করিনি যে আমরা ফাইনালে পৌঁছে রানার্স হব। সেটাই, মানে এটা আমাদের কাছে জেতার থেকে কোনো কম নয়, মানে বলতে পারেন আমরা জিতেই গেছি, আমাদের কাছে আমরা জিতে গেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এত বছর পর খেলেও যে ম্যান অফ দ্য সিরিজ হলাম, ওটাও একটা নিজের কাছে স্পেশাল মোমেন্ট রয়ে গেল। আর ও অনেক অত বছর পর খেললে ম্যান অফ দ্য ম্যাচ হলো, আমাদের বেস্ট বোলার ছিল ওর জন্য, মানে বলতে পারেন অপোজিট টিম রানই পায়নি, ঠিক আছে। আর অবশ্যই দেখে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে।